আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছেন কোন ধরনের ভিডিও হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি কিভাবে আপনারা পয়লা বৈশাখের পোস্টার ডিজাইন করবেন। শুধু নাম আর ছবি পাল্টে দিলে হবে, কোনো ঝামেলা ছাড়াই। তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দেবেন। অল সিলেক্ট করার এই কারণেই, এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আমি সবার আগে আপনি পেয়ে যাবেন। তাই এই পিএলভিআইডি ডাউনলোড করার জন্য আপনাদের সর্বনিম্ন 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটি আমি ভিডিওর মাঝামাঝি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সংগ্রহ করে এই পিএলভিআইডি ডাউনলোড করতে হবে। আগে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, স্কিপ করলে কিন্তু পাসওয়ার্ডটা মিস করলে আপনি পিএলভিআইডি ডাউনলোড করতে পারবেন না, পোস্টার ডিজাইন করতে পারবেন না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এই 4 সংখ্যার পাসওয়ার্ডটি আপনি সংগ্রহ করে চলে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাওয়ার যে আপনি যে পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন ও পিএলভিআইডি লেখা থাকবে, ওখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার পিএলভিআইডি ডাউনলোড হয়ে যাবে। পিএলভিআইডি ডাউনলোড করার পরে আপনি চলে যাবেন আপনার এই ফোনের পিক্সেলার অ্যাপস। এই অ্যাপসটা যদি আপনার ফোনে নাই থেকে থাকে তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সংগ্রহ করে করতে পারেন। এই পিক্সেলার অ্যাপস ওপেন করে দেবেন। ওপেন করার সাথে সাথে এরম আসলে এই জায়গায় থ্রি ডট ক্লিক করবেন, নিচে আসতে দেখবেন ওপেন পিএলভিআইডি এখানে ক্লিক করে দেবেন, আবার পিএলভিআইডি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেবেন, দিলে যেখানে আপনার ডাউনলোড এখানে পেয়ে যাবেন পিএলভিআইডি। নিচে আসলে দেখবেন আপনার যদি কোনো ফাইল ডাউনলোড না করা থাকে, শুধু বৈশাখের পোস্টার ডিজাইন এটি পেয়ে যাবেন। এই ফাইলটা ক্লিক করে দেবেন, দেওয়ার পরে যেখানে ওপেন অ্যাড এখানে ক্লিক করে দেবেন, তারপরে ফোনের ব্যাক বাটনে ক্লিক করবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এরকম চলে আসলে এই পোস্টারটি আপনি দুই ডিজাইন করতে পারবেন, আমিলিক এবং বিমফাম। যেটা আপনি ভালো লাগে সেটি আপনি করতে পারবেন। আপনাদের শুধু আপনার ছবি পাল্টে দিলে হবে। তা আপনার ছবি পাল্টানোর জন্য যেখানে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পরে যেখানে এই ছবিটাকে এখানে ডিলিট করে দেবেন, আবার লেয়ারে ক্লিক করবেন, ছবি চলে গেছে। আপনার ছবি অ্যাড করার জন্য যেখানে আবার তেরা সাইকন এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো প্রয়োজন হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন কীভাবে এ নিয়ে আমার একটি ভিডিও আছে, ডিসক্রিপশনে পেয়ে যাবেন। মাত্র 30 সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপরে এখানে থ্রি ডট এখানে ক্লিক করে নিচে আসলে দেখুন গ্যালারি, গ্যালারিতে ক্লিক করবেন। এখানে আপনার ডাউনলোডে যে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতেন এখানে পেয়ে যাবেন। করার পরে আপনি যে এড়ে দিবেন, মনে করেন যে আমি একটি ফটো দিতে আসি, এই যে ফটোটি দিব, এই ফটোটি ক্লিক করবেন। ফটোটি ক্লিক করে যেরকম আসবে এরকম আসলে টিক মারা দিয়ে দেবেন। টিক মারা দিলে দেখতে পাচ্ছেন এই ফটোটি যেখানে চলে আসলো। এখন আপনি দেখতে পাচ্ছেন ছবিটি অ্যাডজাস্ট হয়নি, অ্যাডজাস্ট করার জন্য আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে যেখানে ডট ডট এখানে ক্লিক চেপে ধরে ছবিটা নিচে নিয়ে আসবেন। যেখানে বসে ছেড়ে দেবেন, তারপরে যেখানে আবার লেয়ারে ক্লিক করবেন, সরি হয়নি, আবার লেয়ারে ক্লিক করে ছবিটা এখানে বসে দেবেন। দেখতে পাচ্ছেন একটা ছবি বয়ে গেছে। তা আপনার নাম পরিবর্তন করার জন্য যেখানে আবার এই যে নামের ক্লিক করবেন, নামের ক্লিক করার পরে যেখানে লেয়ারে ক্লিক করবেন, আপনার যেই নাম সেই নাম দেওয়ার জন্য এখানে এই পেন্সিল এখানে ক্লিক করে আবারও কলম এখানে ক্লিক করবেন। আপনি
যে নামে মশারি রিজেন করতে চান ওই নামটা এখানে দিয়ে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। আবার লেয়ারে ক্লিক করবেন, আপনার নাম এখানে অটোমেটিক কি হয়ে যাবে, আর কোনো লড়াচড়া করার দরকার নেই। আপনি যদি চান এই পোস্টারটি এখন আমি লিখে আসা আপনি এই পরিণত করার জন্য আমার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে যেখানে আমি লিখগুলো করে যেখানে সুখ এখানে এখানে টিক দিয়ে এই হাইট করে হাইট করে দেওয়ার লেয়ারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সই লাগেছে। আবার বিম অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করবেন, করে যেখানে সব ঠিক করে এখানে দিয়ে দিলে এই দেখতে পাচ্ছেন বিম হয়ে গেছে। খুব সহজেই পোস্টার ডিজাইন হয়ে যাবে। তারপরে এই পোস্টারটি ডিজাইন করার পর আপনি সেভ করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, নিচে আসলে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাতে পুরোটা সিলেক্ট করে দেবেন, দিয়ে সেভ টু গ্যালারি এখানে দিলে আপনার ফোনে সেভ হয়ে যাবে। খুব সহজেই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।